দেশে 30 কোটি লোক, আমার দেশে 20 কোটি লোক, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা, 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8374 জন লোক মারা গেল। কারা বেশি সৌভাগ্যবান? বলো আমরাই। এত ভীত কেন? বলো আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালাতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। এদেশের মানুষ পায়ে গুতা খেলে বলে ইন্না লিল্লাহ, পানি খেলে বলে আলহামদুলিল্লাহ, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, বিশ্বকে দৃশ্য দেখলে বলে সুবহান আল্লাহ বলি না আমরা? এদেশের মানুষের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ। এজন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে বাংলার জমিনে করোনা ভাইরাস ওদের চাইতে অনেক অনেক গুণ কম আক্রান্ত হয়েছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। 31 বছরের ইস্তেমার ইতিহাসে এবারেই সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, অথচ মহিলা এবারে আমরা বন্ধ করে দিয়েছি, তাই না? সর্বত্র নদাবড়া, সর্বত্র মাইক, মানে 60টা মাইক দেওয়া হয়েছে, পুরা নদাবড়া কাঁপতেছে এখন মাইকের আওয়াজে। কারণটা কি? এত মাইক আমরা কখনোই দেই নাই, কারণ বুঝতেই পারছিলাম যে এবার লোক বেশি হবে। মক্কা আল্লাহ তাকে রক্ষা করেছেন আবু তালের মাধ্যমে, মদিনাকে রক্ষা করেছেন আনসারদের মাধ্যমে, বদরের যুদ্ধে রক্ষা করেছেন ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে, ওহদের যুদ্ধে দাগ ধরেছে জীবন যায়নি কিন্তু যে মেরেছিল সে ধ্বংস হয়ে গেছে সেখানেই। কোন স্থানে পবিত্র কোরআন ও সহিহের দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা শয়তানের নাই। যদি খালাসের সাথে কেউ আহলে দাওয়াত দেয়, পৃথিবীর সর্বত্র সে বিজয়ী। যে ইখলাস না থাকে, নিফাক থাকে, সর্বত্র সে হবে পরাজিত। মানুষের তৈরি মতবাদের বিরুদ্ধে আল্লাহ প্রেরিত ওহির ঢেউ। আমার রসুল একাই দাওয়াত দিয়েছিলেন মক্কার জমিনে, কেউ তার সাথী ছিল না, আল্লাহ তার সঙ্গে ছিলেন। আল্লাহর বান্দারা আস্তে 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 এগিয়ে এসেছেন, 23 বছরে তারপরে বিজয়ে এসেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك، وإن لم تفعل فما بلغت رسالته، الله يعصمك من الناس، إن الله لا يهدي القوم الكافرين. سورة مائدة 67 آيات.
যাবতীয় হামদ ও সান্না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। একত্রিশে অক্টোবর 2020 থেকে তিন দিন আগ পর্যন্ত অসুস্থ ছিলাম। আপনারা যারা খুতবা শুনেন তারা জানেন আমি কোনোদিনও এই আয়াত তিনটি খুদ্দাতুল হাজাহ যে তিনটি একটু আগেই পড়লাম, আমি নিজের মতো করে কোনোদিন পড়তে পারিনি, মাঝখান থেকে কেটে কেটে পড়তে হতো। আজকে পুরোপুরি আপনারা প্রথম শুনলেন, যারা আমার খুতবা নিয়মিত শুনেন তারা বুঝতেই পারছেন, তাই না? এটা কি আল্লাহর রহমত না? এজন্য আমার আলহামদুলিল্লাহ আর আপনার আলহামদুলিল্লাহ একরকম না। আমি অন্তর অন্তস্থলতে বসি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। গতকাল রাত্রে আলহেরার সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমার হঠাৎ আমার কণ্ঠ খুলে গেছে। বড় ছেলে বলছে, আব্বা এ কী অবস্থা, আপনি যেন কথা কখন বলতে পারেন না, এটা আল্লাহর রহমত নয়। আজকে তোমার কথা বলার ক্ষমতা ছিল না। যে আয়াতটি বেশি নিয়েছি তবলিগ ইস্তেমার আয়াত, আল্লাহ বলছেন ইয়া ইউহার রাসূল, আর রাসূল, আর রাসূলুল উম্মি, আর নবীউল আখির মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল বলে অন্য কোনো রাসূল নয়, এখানে নির্দিষ্ট রাসূল যিনি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল্লাগ, তুমি তবলিগ করো, পৌঁছে দাও, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার নিকটে নাজিল হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি পৌঁছে না দাও, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি তোমার প্রতিপালকের রিসালাত পৌঁছে দিলে না। বাংলা বুঝতে পারছেন তো না? এর চেয়ে বড় ধমকার হয় কেন ভদ্রলোকের জন্য? তাহলে তুমি রেসালাত পৌঁছে দিলে না, তার মানেটা কি বুঝতে পারছেন না? তুমি যদি এই কাজটা না করো তুমি আমার ছেলে না, এর অর্থ কি ভালো হলো, মন্দ হলো, ধমক হলো না? কি ধরনের ধমক চিন্তা করতে পারেন? আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ভয় করছো, তোমাকে মারবে, আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ মানুষ থেকে রক্ষা করতে পারেন, তিনি করোনা থেকে রক্ষা করতে পারেন না? নাকি ওটা বাদ, নাকি ওটা খালি মাস্ক রক্ষা করে? জি না, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় ক্ষমতায় এসেছেন কবে? 20 জানুয়ারি। 19 জানুয়ারি আমেরিকায় 4 লক্ষ মানুষ করোনা মৃত্যুবরণ করেছে, সেখান থেকে 1 মাসের মধ্যে 1,00,000 লোক মৃত্যুবরণ করেছে। অথচ বাংলাদেশে গত বছরের 8ই মার্চ করোনা শুরু হয়েছে, আর গত বুধবার পর্যন্ত বাংলাদেশে মারা গেছে মাত্র 8,374 জন। এবার কি বলবে, ইন্নাল বলবেন আলহামদুলিল্লাহ বলবেন? ওনার দেশে 30 কোটি লোক, আমার দেশে 20 কোটি লোক, খুব বেশি কাছাকাছি, খুব যে বিশাল বড় আমেরিকা তা তো নয়। সেখানে 30 কোটি মানুষের মধ্যে 1,00,000 লোক মরল, আর আমার এই ছোট্ট দেশে অল্প একটু জায়গা, 20 কোটি মানুষের মধ্যে মাত্র 8,374 জন লোক মারা গেল। কারা বেশি সৌভাগ্যবান বলো? আমরাই এত ভীতু কেন বলো? আমরাই বেশি সৌভাগ্যবান। আল্লাহ আমাদের রক্ষা করে রেসালাতের কারণে, নবুয়তের কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে। এদেশের মানুষ পায়ে গুতা খেলে বলে ইন্না লিল্লাহ, পানি খেলে বলে আলহামদুলিল্লাহ, খুশি হলে বলে আলহামদুলিল্লাহ, বিশ্বকে দৃশ্য দেখলে বলে সুবহান আল্লাহ, বলি না আমরা? এদেশের মানুষের মুখে মুখে আল্লাহ এবং আল্লাহ। এজন্য আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতে বাংলার জমিনে করোনা ভাইরাস ওদের চাইতে অনেক অনেক গুণ কম আক্রান্ত হয়েছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা, এ মোহাম্মদ দাওয়াত পৌঁছে দাও, আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবে। মক্কা আল্লাহ তাকে রক্ষা করেছেন আবু তালের মাধ্যমে, মদিনায় গিয়ে রক্ষা করেছেন আনসারদের মাধ্যমে,
বদরের যুদ্ধে রক্ষা করেছেন ডাইরেক্ট ফেরেশতা নামিয়ে, ওদের যুদ্ধে দাগ ভেঙেছে জীবন যায়নি, কিন্তু যে মেরেছিল সে ধ্বংস হয়ে গেছে সেখানেই। কোন স্থানে পবিত্র কোরআন ও সহিহ দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা শয়তানের নাই। যদি খালাসের সাথে কেউ আহলে দাওয়াত দেয়, পৃথিবীর সর্বত্র সে বিজয়ী। যে ইখলাস না থাকে, নিফাক থাকে, সর্বত্র সে হবে পরাজিত। ভালো কি খেয়াল রাখবেন, 31 বছরের ইস্তেমার ইতিহাসে এবারেই সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, অথচ মহিলা এবারে আমরা বন্ধ করে দিয়েছি, তাই না? সর্বত্র নদাবড়া, সর্বত্র মাইক, মানে 60টা মাইক দেওয়া হয়েছে, পুরা নদাবড়া কাঁপতেছে এখন মাইকের আওয়াজে। কারণটা কি? এত মাইক আমরা কখনোই দেই নাই, কারণ বুঝতেই পারছিলাম যে এবার লোক বেশি হবে। আমাদের সিলেটের জেলা আমাকে কালকে রাতে রিপোর্ট দিয়েছেন যে এত বেশি আমরা ঠেকাতে পারবো না। আসলে ঠিক ওর রিপোর্টটাই সঠিক প্রমাণিত হয়েছে এখন আমাদের সামনে। আল্লাহ পাকের মেহরবানিতে এটা হচ্ছে, এটা বিশ্বাস করেন তো? মানুষের অন্তরের মধ্যে বিশুদ্ধ দিনের যে দাওয়াতের দোতনা শুরু হয়ে গেছে, সর্বত্র একটা ঢেউ উঠে যাচ্ছে। কিসের ঢেউ? বাতিলের বিরুদ্ধে হকের ঢেউ, মানুষের তৈরি মতবাদের বিরুদ্ধে আল্লাহ প্রেরিত ওহির ঢেউ। আমার রসুল একাই দাওয়াত দিয়েছিলেন মক্কার জমিনে, কেউ তার সাথী ছিল না, আল্লাহ তার সঙ্গে ছিলেন। আল্লাহর বান্দারা আস্তে 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 এগিয়ে এসেছেন 23 বছরে, তারপরে বিজয় এসেছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের জমিনে নির্ভীকভাবে খালাসের সাথে তৌহিদ ও সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে কার্যক্রম শুরু করেছিল আজ থেকে 43 বছর আগে। যদি তখন থেকে ইখলাসের সাথে কাজ না করে যেত এই সংগঠনের লোকেরা, তাহলে আজকে এই বিজয় আপনারা দেখতেন না। শুধু জনগণের উপস্থিতি বিজয়ের লক্ষণ নয়, সর্বত্র যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে এটাই হলো বিজয়ের লক্ষণ। অনেকে ইচ্ছা করলেও আসতে পারেননি, তারাও কিন্তু আমাদের অংশীদার। এবারে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা এই আয়াতের শেষ অংশ ধরে বলে দিই। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, শেষে যে আল্লাহ বলে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সুপথ প্রদর্শন করেন না যারা অবিশ্বাসী। এইখানে গিয়ে পুরো একটা বাস্তবতার বিষয় চলে আসছে। আমার রসুল কি দাওয়াত দেওয়ার জীবনে বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ দায়ী ছিলেন না? কীভাবে কথা বলতে হয়, তিনি কি ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ নন? অথচ তার দাওয়াত বহু মানুষ গ্রহণ করেনি, বিশ্বাস স্থাপন করেনি, এটা আমরা সবাই জানেন। তো নিজের চাচারাই তার দাওয়াত গ্রহণ করেন নাই, এর উত্তরটা কি? উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন এই আয়াতের শেষেই, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে সুপথ প্রদর্শন করেন না। আল্লাহ আবু তালেবকে দিয়ে তাকে সেভ করলেন, কারণ আবু তালেব যদি মুসলমান ডিক্লেয়ার দিতেন তাহলে কাফেররা আবু তালেবকে রিভিল দিত। ডিক্লেয়ার দেনি বলে নেতৃত্ব ছিল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যখন তার ভাতিজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর চাচারা বলছে পাশে বসে এ আবু তালেব খবর দাও, তুমি তোমার দিন ছেড়ে দিও না, তুমি তোর বাপদাদার দিন পরিত্যাগ করো না। বা সঙ্গে সঙ্গে আবু তালেবের সর্বশেষ বাক্য হয়ে গেল আলা দিনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে মৃত্যুবরণ করলাম। আল্লাহ রসুল চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলেন। এটা দিয়ে কী প্রমাণ হয় যে আপনার দাওয়াত তখনই মানুষের পথ দেখাবে যখন আল্লাহ পাকের রহমত তার সামলে হাল হবে। আল্লাহ পাক যদি তাকে কবুল করেন হেদায়ত প্রাপ্তদের মধ্যে, তাহলে আপনার দাওয়াত কবুল হবে, নইলে হবে না। এই সঙ্গে একটা হাদিস শোনেন, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওয়ালা আপনার বলবেন সঙ্গে সঙ্গে, যতবার দরুদ পড়বেন
প্রতি দরদে দশটা নেকি পাবেন, দশটা গুণ ঝরে পড়বে, আল্লাহর নিকটে মর্যাদার স্তর দশ গুণ বৃদ্ধি পাবে। বলুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখো রূহগুলি আত্মাগুলি একটি সেনাবাহিনীর এক একটি অংশ, সুশৃঙ্খল সেনাবাহিনীর একটা একটা অংশ। যখন ফামা তাআরাফা মিনহা, যখন দুইটা রূহ একত্রিত হয় পরস্পরকে চিনতে পারে যে আমরা অমুক দলভুক্ত রূহ, ইতালাফা, তাদের মধ্যে মহব্বতের সৃষ্টি হয়। আর যখন ফামা তানাকারা মিনহা, অপছন্দনীয় মনে হয়, ইখতালাফা, রূহ পৃথক হয়ে যায়, থাকে না। আজকে নদপাড়া থেকে আমরা দাওয়াত দিচ্ছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা যেখানে বসবাস করছেন, ইন্টারনেটের মাধ্যমে সবাই এ দাওয়াত শুনছেন, পাচ্ছেন। তাদের মধ্যে যেসব মানুষের রূহগুলো আমাদের রূহের সঙ্গে মিলছে, তারা কিন্তু এটার সঙ্গে মিলে যাচ্ছে, এ তালাফা। হাদিসটা খেয়াল করেছেন, বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আর যাদের অন্তর আমাদের রূহের বিপরীত, ইখতালাফা, তারাও বিপরীত হয়ে যাচ্ছে। চেহারা সুরত যায় থাক না কেন, হৃদয়ের বিষয়টা আলাদা। বাহ্যিক পোশাকের মালিক আমি, হৃদয়ের মালিক কিন্তু আমি নই। ওটা সরানো, নড়ানো, চড়ানো সব কিছু আল্লাহর ইচ্ছা। তার দুই আঙ্গুলের উপরে মানুষের হৃদয়গুলো দাঁড়িয়ে আছে। আজকে রাজশাহীর এই দাওয়াত সুদূর বরগুনায় পৌঁছে গেল কেমন করে, জীবনে আমরা সেখানে যাইনি। পটুয়াখালী কেমন করে গেল, ঝালুকাটি কী করে গেল, ভোলায় কী করে গেল, আমরা ভোলাকে চিনি মসজিদ পোড়ানোর জেলা। ইন্টারনেটে দেখেছি যে দাউ দাউ করে মসজিদ জ্বলছে, অপরাধ ওই লোকগুলো সহি তরিকা সালাফ শুরু করেছিল। আমরা দুঃখিত হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, করতে কিছুই পারিনি। আজ তো সেইখান থেকে আহলে জান্নাত বাংলাদেশের জেলা কমিটি হয়ে সবাই মাইক্রো ভাড়া করে চলে আসছেন আজকে ইস্তেমায়। কিভাবে আসলো আলহামদুলিল্লাহ পড়বেন না, তার অর্থ হচ্ছে এই রূহ তাদের রুহের সঙ্গে মিলে গেছে, যে এই দাওয়াতে তারা খুঁজছিলাম পেয়ে গেছি, আজ কেন দেরি করবো। এটাই তো তার ব্যাখ্যা, তাই না? দূর আরবের মরুদুলাল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সেখানে বসে কি কথা বলেছেন না বলেছেন, জিব্রিল আমিন তার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আর সে কারণে সে দাওয়াত পৌঁছে গেছে 286 মাইল দূরে, আজকের হিসাবে 470 কিলোমিটার দূরে, ইয়াসরিবের প্রান্তরে মদিনার কিছু যুবক তার দাওয়াতটা প্রথম গ্রহণ করলেন। তারপর আস্তে আস্তে দাওয়া ছড়িয়ে পড়ল। আজকে সেখান থেকে দাওয়া সারা পৃথিবী, পৃথিবীর যে দেশেই আপনি যাবেন ইনশাআল্লাহ সেখানে মুসলমান পাবেন। এটা কি দাওয়াতে মুহাম্মদের ফল নয়? আল্লাহ পাক আমাদের দাওয়াতকে বাংলাদেশের আনাচে কানাচে শুধু নয়, বাংলার সীমানা পেরিয়ে পৃথিবীর সর্বত্র পৌঁছে দিন। আমিন। এবার একটা মৌলিক হাদিস আপনাদের সামনে বলবো, যেগুলো থেকে উপদেশ পাবেন, আমার উপদেশ দেওয়ার দরকার নেই। যে উপদেশগুলো হাদিসে আসছে এগুলো খালি আপনার ফলো করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াওমাল কিয়ামাহ। একটা একটা বলি, একটা অনুবাদ করি। যে ব্যক্তি দুনিয়াবি কোনো একটি বিপদ, কেউ কারো একটা বিপদ দূর করে দিল, আল্লাহ পাক কিয়ামতের দিন তার একটি বিপদ দূর করে দিবেন। এই হাদিসটা মানতে রাজি আছেন? আমি কিন্তু সিরিফ অনুবাদ। এত ভাই এখানে বসছেন, আপনাদের বিপদ হচ্ছে না? বসতে কষ্ট হচ্ছে না? সমস্যা তো অনেকেই হচ্ছে, কার যে কি সমস্যা সত্য বলা যাবে না, নিজেরা বুঝতে পারছেন কত সমস্যা।
কিন্তু আপনি যদি অন্যের কষ্টে শরীক হন, যে কষ্ট আমি পাচ্ছি সে কষ্ট তো উনিও পাচ্ছে, অতএব আসুন আমরা আজকে কষ্ট ভাগাভাগি করে নিই। আপনি একটু সরে গেলেন, একটু এক ইঞ্চি সরলেই কিন্তু ওই লোকটা ভালোভাবে বসতে পারে, তাই না? যদি একটুকু যদি আপনি করে দেন, আল্লাহ তো আর দেখলো আপনি যে সরে একটু বসলেন, মানুষ কিন্তু টের পায়নি, যিনি সরেছেন তিনি টের পেয়েছেন বা তার পাশের ভাই টের পেয়েছে, কিন্তু দূরের টের পায়নি, সভাপতি টের পায়নি, সেক্রেটারি জেনারেল টের পাবে না, কিন্তু টের পাবেন কে? আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন, আপনার ডাইনে বামে দুজন ফেরেশতা অলওয়েজ আপনার কাজ, আপনার কথা, আপনার সমস্ত আচরণ লিপিবদ্ধ করছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, কোনো মোমিন যদি আর এক মোমিনের কোনো বিপদ দুনিয়া থেকে কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেব। আলহামদুলিল্লাহ, বিষয়টি আপনার মনে রাখুন। এরপরে তিনি বলছেন মাই ইয়াসসারা আলা উসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কষ্টে নিপতিত কোনো ভাইকে তার কষ্ট দূর করে সহজ করে দিল, আমি তাকে শুধু আখেরাতেই নয় দুনিয়া এবং আখেরাতে উভয় স্থানে তার কষ্টকে আমি সহজ করে দিব। বলুন আলহামদুলিল্লাহ, যতবার আমি বলবো হাদিসটার একটা অংশ প্রতিবারই আপনি আলহামদুলিল্লাহ বলবেন, করোনা এমনি পালাবে বাপরে পা, এটা আলহামদুলিল্লাহ দলের লোক, এখানে শয়তান চলবে না, বুঝছেন? এরপরে আল্লাহ বলছেন আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দ ফি আউনি আখিহি, আল্লাহ বান্দার সাহায্যে যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার আরেক ভাইয়ের সাহায্যে থাকে। আমরা এখানে সবাই ভাই ভাই, বর্ণ গোত্র অঞ্চলে কোনো প্রভেদ নাই, এজন্য আমাদের রক্তদান সংস্থার নাম রেখেছে কি বলতে পারেন? বলতে পারছেন তো নাকি? মঞ্চে বললে হবে না, আপনাদের বলতে হবে আমাদের রক্তদান সংস্থার নাম কি, বোঝা গেল? আলাউন সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, ওইটা একটু টেস্ট করলাম আপনারা জানেন কি না, আমি বললে তারপর আমিন বলবেন, তা হবে না। আলাউন মাত্র 2017 সালে ইসলামে আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলাম, এই 3 বছরে আলাউন যে ঘরে ঘরে পৌঁছে গেছে এটা কার সাহায্য হয়েছে? ওই হাদিসটি এই আল্লাহ বলেন, হাদিসটি বলা শেখেন, আল্লাহ ফি আউনিল আব্দে মা কানাল আব্দ ফি আউনি আখিহে, এই যে আউন এখানে 2-3 বার এসছে, আল্লাহ পাক বান্দার সাহায্য যতক্ষণ থাকেন ততক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। ভাই বলা হয়েছে, দল বলা হয়নি, খেয়াল করেন। আলাউন রক্তদান সংস্থাকে শুধু আহলেদের দেয় না অন্যদের দেয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আদমের সন্তান সবাই আলাউনের রক্ত থেকে উপকৃত হতে পারে। এক ব্যাগ রক্তের দাম স্থান ভেদে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায় না, আলাউন সেখানে তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে, গাড়ি ভাড়াটা পর্যন্ত নেয় না। এর চাইতে আপনার কত চায়? স্রেফ চাই এর বিনিময়ে আখেরাত। আল্লাহ পাক বলেছেন দুনিয়াতেও কিছু দেবো আখেরাতেও দেবো, দুনিয়া যে আপনারা সবাই পছন্দ করেছেন এটি দুনিয়া পাওয়া নয় কি? হয়তো আবহাওয়ার বলছেন হে আল্লাহ রসুল, আমাকে লোককে প্রশংসা করে তো আমার মনে মনে খুব ভালো লাগে, এটাকে রিয়া না অহংকার হবে নাকি? তো আল্লাহ রসুল বলছেন হাজা আজল বুশরা লাকুম, তুমি যে আখেরাতে জান্নাত পাবে দুনিয়া তার নগদ সুসংবাদ। বলো আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রসুল বলছেন দেখো মান সালাকা তারিকান ইলতামাসা ফীহি ইলমান, যে ব্যক্তি রাস্তা চলল এলেম হাসিল করার উদ্দেশ্যে, পৌঁছানি বরগুনাতে গাড়ি রওনা দিয়েছে নিঃসন্দেহে একদিন আগে, পৌঁছানি রাস্তায় মারা গেছে, হাদিসটা খেয়াল করেন, অতঃপর পৌঁছে গিয়েছে ইস্তেমায় ভাষণ শুনেছে, তারপর তা কিন্তু বলা হচ্ছে না, মান সালাকা, যে ব্যক্তি রাস্তায় চলা শুরু করল উদ্দেশ্য এলমান, এলেম অনুসন্ধানের উদ্দেশ্যে। আল্লাহ রসুল বলছেন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই যে সে যাচ্ছিল আমার পথে, এজন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। 4:45 গেল বোধ হয় না? এবার শোনেন, ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ,
এতলুনা কিতাব আল্লাহ এতাদা রসুলহু বাইনহুম, যখন একদল মানুষ কোন এক জায়গায় সমবেত হয়, ভাষাটা কি ইস্তেমা, আমাদের ইস্তেমা না, আমাদের ভাষার নাম কি ইস্তেমা, তো হাদিসটা দেখলেন তো, ওমা ইজতামা কওমুন, একদল মানুষ এক জায়গায় ইস্তেমা করে, আর কি করে সেখানে, সেখানে বসে এতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাবাত করে। আমরা সবাই কোরআন তেলাওয়াত করে শুরু করছি না, বক্তব্য শুরুতে কোরআন তেলাওয়াত করছি না, এতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াতাদা রাসুনাহু বাইনহুম, নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে। এখন যারা করছি এটা আলোচনা করছি না, মিলে দেখেন ঠিক ঠিক মিলে যাবে ইনশাআল্লাহ। ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা, তো সেখানে আল্লাহ নাজিল করেন সাকিনা নামক প্রশান্তি। আপনারা সবাই ঠান্ডায় চুপ করে বসে আছেন, কোনো হয়েছে আছে, এই বাহ্যিক প্রশান্তি দেখে নেন। গাশিয়াত হুমুর রাহমাহ, আল্লাহর রহমত সবাইকে ঘিরে ধরে, ও হাফফাতুল মালায়েকা, লাখো ফেরেশতা এখানে ভরে যায়, বলুন আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটি কথা আমাদের ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন। ওয়াজাকারহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহ তাদের সম্পর্কে আলোচনা করেন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে, এই ফেরেশতারা তোমরা না বলেছিলে আল্লাহ তুমি মানুষ বানাবে না, ওরা গিয়ে খেলে মারামারি করবে, খুনাখুনি করবে, বলেনি আল্লাহ তোমার খুশিতে বলবে, এই দেখো দেখো নদমা কি হচ্ছে, দেখো এখানে তৌহিদ ও সুন্নার আলোচনা হয়। এরকম বহু সম্মেলন সারা দেশে হচ্ছে, তৌহিদ ও সুন্নার আলোচনা নাই, আছে যে উদ্দেশ্যে যার কাছে গিয়েছে সে উদ্দেশ্যে তার প্রশংসা, তার ওসিলে তাবারুক না হলে বাক্যাংশারি সারবে না। অথচ আজকে কালকে রাত্রে কালকে খোঁজ নিয়ে শুনলাম যে পীর সাহেবের নামে এগুলো বলা হচ্ছে, ওই পীর সাহেব নাকি ক্যান্সারে মারা গেছিলেন এর আগে, বুঝতে পারছেন, এটা কালকে রিপোর্ট পাইলাম, মানে আমার আঠারোশের ভক্ত এসে গেছে, তো বলে স্যার আপনার একটা তথ্য জানিয়ে দিই, ওখানে গিয়ে 20 টাকা তাবার রক্ষালে বলে ক্যান্সার সেরে যায়, আর বেটা পীরই মরেছে ক্যান্সার, 5 লক্ষ লোক জমা হয়েছে, 50 লক্ষ লোক জমা হলো, জান্নাতের রাস্তা নয়। এখানে আমরা সবাই এসেছি জান্নাতের রাস্তা তলাশ করার জন্য, আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের রাস্তা পাওয়ার তৌফিক দান করুন। শেষের কথাটা বড় গুরুত্বপূর্ণ, সবার মনে রাখা কর্তব্য, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, রওয়াহ মুসলিম, যার আমল পিছিয়ে যায় বংশ তাকে এগিয়ে নিতে পারে না, আমল যদি না করেন শুধু দোয়া দিয়ে কাজ হবে না। বন্ধুগণ, আমার নিজস্ব উপদেশ বাদ দিয়ে হাদিস থেকে আপনাদেরকে 6টা উপদেশ দিলাম, এগুলো আমল করতে পারবেন তো, 6টা নয় আসলে 7টা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তবলিগি ইজতেমা সুশৃঙ্খলভাবে ভাব গাম্ভীর্যের সাথে হওয়ার তৌফিক দান করুন। কষ্ট হবে বুঝতে পারছেন, প্রয়োজনে আপনাদেরকে বাইরে ওই হাইওয়ে রাস্তা যে থাকতে হবে তাও ভালো, আপনারা জানেন মহিলা প্যান্ডেলটা এবার আমরা ছেড়ে দিয়েছি, ওখানে বসার জায়গা আপনাদের আছে, পুরা পুরুষ সেখানে বসতে পারবেন, এরপরও মার্কাজের উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে সেখানেও বসার জায়গা আছে, এতেও যদি না কুলায় আল্লাহকে বলবো আল্লাহ তুমি তার বান্দাদের বসার ব্যবস্থা করে দাও, তুমি কীভাবে দাও তুমি ভালো করে যাও, হবে একটু পরে সেটা জানি বলবে, একটা প্রস্তাব দেবে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে 31তম বার্ষিক তবলিগি ইজতেমায় সুন্দরভাবে এখানে বসার থাকার এবং ধৈর্যের সঙ্গে বক্তব্য শোনার এবং আমল করার তৌফিক দান করেন, এই দোয়া রেখে আজকে আল্লাহর নামে এই তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।